মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা কোনোদিনও ভুলতে পারা যায় না, এবং সেই ঘটনাকে বুদ্ধি দিয়েও ব্যাখ্যা করা যায় না। এইরকম একটি ঘটনা আমার জীবনে ঘটেছিল যা আজও আমি ভুলতে পারিনি। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 8-এর ছাত্র। একদিন হঠাৎ ছোট মামা গ্রামের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে হাজির। দিদি, আমাদের পাশের গ্রামে এবার যাত্রা হবে, শুভ তো কোনোদিনও যাত্রা দেখেনি, তাই মা ওকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে। মা প্রথমে আপত্তি করলেও পরে আমাকে মামার সঙ্গে যেতে দেয়। আমার মামা বাড়িটা একেবারে অচপাড়া গায়, গ্রামের মাঝখান দিয়ে একে বেঁকে গেছে মাটির রাস্তা। রাস্তার দুধারে গাছপালা এবং ছোট ছোট পুকুর, স্থানে স্থানে ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। বাড়িঘরগুলো একটার থেকে আরেকটা এত দূরে যে একটা বাড়ি থেকে 10 জন মিলে চিৎকার করে ডাকলেও আর একটা বাড়ির লোক শুনতে পাবে না। মা বাড়ি গিয়ে প্রথম দিনটা চারদিক দেখতে শুনতেই কেটে গেল। পরের দিন যাত্রা হবে। রাত্রিরে স্বপ্ন দেখলাম রাম সীতাকে খুঁজছে, আর রাবণ রামের অবস্থা দেখে হাহা করে হাসছে। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে যাত্রা পার্টির নানা ধরনের বাজনা। যাত্রাটা বেশ উপভোগ করছিলাম। সকাল হয়ে গেছে, দেখি দিদিমা ডাকছে। সন্ধ্যের সময় খেয়ে দে মামা আর আমি সাইকেল চড়ে পাশের গ্রামে রওনা দিলাম। যাত্রা শুরু হবে রাত 8টায়, আমরা ঠিক সময় পৌঁছে যাব। রাস্তায় জমাট অন্ধকার, আমি আর মামা অন্ধকারে নির্জন রাস্তায় সাইকেল চড়ে সাবধানে এগিয়ে চলছি। চতুর্দিকে কেমন যেন অস্বাভাবিক থমথমে ভাব। রাস্তার দুধারের গাছগুলো ঠিক যেন দৈত্যের মতো আমাদেরকে গিলতে আসছে। মামার কাছে টর্চ আছে, তার আলোতে অন্ধকারটাকে যেন আরও অন্ধকার লাগছে। আশ্চর্য, এতক্ষণ আমরা রাস্তা দিয়ে আসছি কিন্তু মানুষ তো দূরে থাক, কোনো জীবজন্তুও আমাদের চোখে পড়ল না। মামা একবার আমাকে জিজ্ঞেস করল, কিরে ভয় পাচ্ছিস? আমি মনে মনে একটু ভয় পেয়েছি, কিন্তু মামা যদি আমাকে ভীতু ভাবে তাই বললাম, না ভয় পাইনি। মামা বলল, জানিস মনে হচ্ছে বৃষ্টি আসবে। মামার কথাটা শেষ হতে না হতেই প্রচণ্ড জোরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর তার সঙ্গে পাল্লা দিয়ে এলো ঝড়। ঝড়ের ঝাপটায় নিমেষের মধ্যে সব যেন ওলট পালট হয়ে যেতে লাগল। মাঝে মাঝেই বাজ পড়ার কড়কড়ানি শব্দ কানে এসে লাগছে, যেন মনে হচ্ছে দক্ষযজ্ঞ লেগে গেছে। আমরা রাস্তার মাঝখানে মহাবিপদে পড়লাম, আমাদের সাইকেলটা উল্টে যাবার মতো অবস্থা। মামা বলল, না সাইকেলে চেপে আর যাওয়া যাবে না, পড়ে গিয়ে হাত পা ভাঙবে। এই কথা বলে মামা সাইকেলটাকে রাস্তার মধ্যে রেখে আমার হাত ধরে দৌড়তে শুরু করল। আমিও মামার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে লাগলাম। সামনে শুধু অন্ধকার, যতই দৌড়চ্ছি ততই যেন কোনো অজানা অন্ধকার জগতে পৌঁছে যাচ্ছি। আলো বলতে মামার হাতের টর্চটা, কিন্তু তার আলো যেন অন্ধকার সমুদ্রের মধ্যে একটি আলোর ছোট্ট ঢেউ। আমরা দুজনেই সম্পূর্ণ ভিজে গেছি। এইভাবে অনেকক্ষণ চলার পর হঠাৎ কি একটা জিনিসে হোঁচট খেয়ে দুজনেই হুমড়ি খেয়ে পড়লাম। মামার হাতের টর্চটা ছিটকে গিয়ে রাস্তার ধারে একটা পুকুরের মধ্যে পড়ল, আর সঙ্গে সঙ্গেই সমস্ত জায়গাটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। তারই মধ্যে হাতরাতে হাতরাতে আমরা যে জিনিসটা পেলাম তা হলো আমাদের সাইকেল। আমি চমকে উঠলাম, সাইকেলটা তো আমরা রাস্তায় ফেলে এসেছি, তাহলে সেটা এখানে এলো কীভাবে? মামা বলল, মনে হয় আমরা ভুল পথে এসেছি, তাই একই রাস্তায় আবার এসে গেছি। কথাটা বলার সময় মামার গলাটা একটু কেঁপে উঠল। এক অজানা আতঙ্ক মুহূর্তের মধ্যে আমাদের ঘিরে ফেলল, তবুও সাহসে ভর করে আমরা আবার দৌড়তে শুরু করলাম। আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ঝড় বৃষ্টি ও বজ্রপাত ক্রমাগত হয়েই চলেছে।
সমস্ত পৃথিবীটা বুঝি এবার ধ্বংস হয়ে যাবে। রাস্তা পিছল হয়ে পড়েছে, দৌড়তে অনেক অসুবিধা, তবুও আমরা না থেমে দৌড়েই চলেছি। কিছুক্ষণ চলার পর আবার আমরা কি একটা জিনিসে ধাক্কা খেয়ে সামনের দিকে ছিটকে পড়লাম। বিদ্যুতের ঝলকানিতে দেখি জিনিসটা হলো সেই সাইকেল। ঠিক সেই মুহূর্তে কি ভীষণ শব্দে সামনেই কোথায় বাজ পড়ল, আর তার সঙ্গে সঙ্গে এক বিকট অট্টহাসির শব্দ। আমি তো ভীষণ ভয় পেয়ে আটকে উঠলাম, কিন্তু মামা হঠাৎ সাহস করে চিৎকার করে বলে উঠল, ভয় পাস না শুভ, সবসময় মনে রাখবি মানুষ কখনো বিদেহী আত্মার কাছে হারতে পারে না, আর হারেও না, আমরা আর থামব না। এই বলে মামা আমার হাত ধরে আবার দৌড়াতে শুরু করল। আমরা যতই দৌড়াই ততই ওই বিকট অট্টহাসি আমাদের পিছন পিছন আসতে থাকে। এইভাবে প্রায় 2 ঘন্টা পাগলের মতো আমরা দৌড়েছি, কোথাও থামিনি। শেষ পর্যন্ত যখন আমরা প্রায় আধমরা অবস্থায়, তখন দূরে একটি আলো আমাদের চোখে পড়ল। মামা আমাকে আলোর উৎসের দিকে নিয়ে গেল। কিছু দূর এগিয়ে কাছাকাছি গিয়ে দেখি আলোটা একটা ছোট্ট চায়ের দোকান থেকে আসছে। সেখানে 5 জন লোক বসে চা খাচ্ছিল। আমাদের দেখতে পেয়ে এবং আমাদের অবস্থা দেখে তারা প্রথমে চমকে উঠল, তারপর তাড়াতাড়ি আমাদের বসতে দিয়ে মামাকে গরম চা এবং আমাকে গরম দুধ খেতে দিল। আমি আর মামা যখন একটু সুস্থ ও স্বাভাবিক হলাম, তখন একজন জিজ্ঞেস করল, কি হয়েছিল বলুন তো, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন। মামা যখন সব কথা খুলে বলল, তখন সেই লোকটি আতঙ্কিত গলায় বলল, মশাই আপনারা দুজনে খুব জোর বেঁচে গেছেন, 2 বছর আগে একজন সাইকেল আরোহী এইরকম ঝড়জলের রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজ পড়ে মারা যায়। তারপর থেকে বৃষ্টির সময় যে ওই রাস্তা দিয়ে যায় তাকে সে মেরে ফেলে, এই জন্যে ওই রাস্তা দিয়ে কেউ আর যাওয়া আসা করে না, রাস্তাটা পরিত্যক্ত, আপনারা ভুল রাস্তা দিয়ে এসেছেন। আমরা দুজনে অবাক হয়ে লোকটির কথাগুলো শুনছিলাম। অনিবার্য বিপদের হাত থেকে রক্ষা পাওয়া স্বস্তি এবং ঘটে যাওয়া ঘটনার আতঙ্কের রেশ মিলেমিশে আমাদের হতবাক করে দিয়েছে। মামা ও আমি পরস্পরের দিকে তাকিয়ে নির্বাক বসে রইলাম। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, ওই রকম আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।